বড় ধাক্কা মুখ্যমন্ত্রীর পরিবারের। মুখ্যমন্ত্রীর পরিবারের আইনজীবী সঞ্জয় বসু, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসুর বিরুদ্ধে কড়া স্টেপ নিয়েছে ইডি। কারণ চিটফান্ড মামলায় তার বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া হয়েছে ইডির তরফ থেকে। হাইকোর্টে সঞ্জয় বসু গেলে হাইকোর্টে রক্ষা কবচ পেলেও ইডি কিন্তু তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। আর এই মুহূর্তে কিন্তু চরম বিপাকে মুখ্যমন্ত্রীর পরিবারের এবং রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসু। সুপ্রিম কোর্টে গেছে ইডি। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির আগেই হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন আইনজীবী সঞ্জয় বসু। আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষা কবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রক্ষা কবচ বাতিলের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যায় ইডি। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে সোমবার সেই মামলার মেনশনিং হলো। আগামী সোমবার অর্থাৎ 27 মার্চ হতে পারে এই মামলার শুনানি। এদিকে কলকাতা হাইকোর্টেও সঞ্জয় বসুর মামলার শুনানি ছিল 3রা এপ্রিল পর্যন্ত। সেই মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে হাইকোর্ট। এদিন হাইকোর্টে ইডি জানায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে তারা। সোমবারই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আগামী 27 মার্চ এই মামলার শুনানিরও সম্ভাবনা রয়েছে বলে আদালতে জানান ইডির আইনজীবী। এরপরই মামলার শুনানি পিছিয়ে দেয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। একটি চিটফান্ড মামলায় গত 1লা মার্চ আলিপুর বর্ধমান রোডের একটি অভিজাত আবাসনে তল্লাশি চালায় ইডি। সেখানেই থাকেন আইনজীবী সঞ্জয় বসু। তদন্তকারীরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করেন তাকে। ইডি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চিটফান্ড সংস্থার কয়েকজন ডিরেক্টর ও সুবিধাভোগীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেখানেই সঞ্জয় বসুর নামের উল্লেখ ছিল। একজন আইনজীবী কীভাবে সুবিধাভোগী হলেন তা নিয়ে প্রশ্ন তুলে এরপরই হাইকোর্টে যান সঞ্জয় বসু। গত 15ই মার্চ সেই মামলাতেই সঞ্জয় বসুকে রক্ষা কবচ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি গত 13ই মার্চ ইডি সঞ্জয় বসুকে তলব করেছিল, তাতেও স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ইডির তরফে সেদিন বলা হয়েছিল সঞ্জয় বসুকে সাক্ষী হিসাবে ডাকা হচ্ছে। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সেদিন প্রশ্ন তুলেছিলেন কিভাবে এই আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ গোপন রাখা হচ্ছে। গান্ধীজিকে গ্রেপ্তারের সময় ব্রিটিশদের তিনি প্রশ্ন করেছিলেন কি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, এখানেও কি চার্জ সেটা জানা দরকার। রক্ষা কবচ দেওয়া হয় সঞ্জয় বসুকে। এরপরই ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সেই মামলার মেনশনিং হয়। আগামী সোমবার মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। এরপর এপ্রিলে হতে পারে হাইকোর্টের শুনানি। অর্থাৎ হাইকোর্টে কিন্তু শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টে ইডি যেহেতু মামলা দায়ের করেছে, আগামী সোমবারই কিন্তু উঠতে চলেছে সঞ্জয় বসু, মুখ্যমন্ত্রীর পরিবারের অভিষেক ব্যানার্জির এবং তার সাথে সাথে রাজ্য সরকারের আইনজীবী সঞ্জয় বসুর মামলার শুনানি কিন্তু উঠতে চলেছে আগামী সোমবার। ইডি যে সঞ্জয় বসুর রক্ষা কবচের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টে, তার জন্য হাইকোর্টেও কিন্তু ধাক্কা খেলেন আইনজীবী সঞ্জয় বসু। কারণ হাইকোর্টে মামলার শুনানিও কিন্তু পিছিয়ে গেল।